ধামে কতদিন আগে এসেছিলেন আপনি? 9 মাস আগে। আচ্ছা, আপনার কি কোনো ইচ্ছা পূর্ণ হয়েছে ধাম থেকে? ইচ্ছা পূর্ণ হয়েছে। হয়েছে। আচ্ছা, কি ইচ্ছা? মানে কি বলবো, হাত ভালো হয়েছে ধীরে ধীরে আমার হাত। আচ্ছা, কি প্রবলেম ছিল হাতে? হাত পুরো পঙ্গ হয়ে গিয়েছিল আমার হাত। ও আচ্ছা আচ্ছা, হাতে বর্ষিক পাইনি। আর কি ইচ্ছা পূর্ণ হয়েছে তোমার? মেসেজ না করে পেয়ে গেছি। মেসেজ? তুমি মেসেজ না করেই মেসেজ পেয়ে গেছো? মানে হঠাৎই হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, বাবাকে স্মরণ পেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানে কোনো মেসেজই তুমি করনি, অটোমেটিক চলে গেছে। আচ্ছা, বাবা দিয়ে দিয়েছে আমাকে। আমার মনে খারাপ ভাবনা যেটা হতো, কিন্তু বাবাকে বুঝিয়েছিলাম আমি, বাবা দিয়ে দিয়েছে আমাকে, অটোমেটিক চলে গেছে। বাহ, এটাই তো বাবার কৃপা। বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবে তুমি? যারা ভক্তি করুক, মানে বাবাকে স্মরণ করুক, ডাকুক, তাহলে যেই যাবে। আর ধামে যারা আসতে পারছে না, খুব চিন্তিত আছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? অপেক্ষা করুক, শিখতেই যাবে। আচ্ছা, জয় শিবধাম। হ্যাঁ, জয় শিবধাম। অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, প্রায় 5 মাস হয়ে গেছে। উনি আমাকে না, প্রথমে যখন অ্যাপয়েন্টমেন্ট করি তখন বললেন আপনি, আপনাকে আমি একটা ছবি পাঠাচ্ছি, এবং নিয়মকানুনগুলো তা হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। আমি সেটাকে, আমি সোমবার দিন বলেছিলাম, সেটাকে আমি ঠিক যেভাবে বলেছিল হাতে একটু ইংলিশ জিনিস হতে পারে, প্রথমবার ইংলিশ জিনিস, তারপরে ওই হলুদ কাপড়টা দিয়েছিলাম। আমি 4টে সোমবার করার পরে হঠাৎ একটা, আমি একটা কাজে আমি মানে 1 বছর 2 বছর আগে দিয়েছিলাম, সেটা হওয়ার কথা ছিল না। আচ্ছা আচ্ছা, আমি জানি এটা হবেই না, একদম পুরো নীল। হঠাৎ করে চারটা বার করার পরে আশ্চর্য মানে হয়ে গেলাম। সঙ্গে আমাকে বললো যে আপনার কাজটা সেন্ট্রাল গ্রামে বেরিয়ে চলে এসছে। এটা হলো, এটা কি আপনার 16 সোমবারই করে হয়েছে? আমি 6টা 6টা না 5টা করেছিলাম, 5টা 6টা, তার মধ্যে আপনার হয়ে গেছে কাজ। আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, ওনাকে বলেছিলাম, যখন আমি আশ্চর্য হয়ে গেলাম এটা, ও উনি হোয়াটসঅ্যাপে বলেছিলাম, তখন থ্যাংক, ও আমার বললো আশীর্বাদ করলো, ঠিক আছে করুক। এছাড়া আমি যেগুলো কাজগুলো এখন, যখন আজ 9টা সোমবার হয়েছে, 9টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো সামনে 1টা 10টা হবে আমি করি, কিন্তু যে যোগাযোগগুলো আসে আসছে হচ্ছে টুকটাক, যেগুলো ছিল না আস্তে আস্তে কাজগুলো আসছে। আমি আবার একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিন। হ্যাঁ, তো আমি শুধু বাবার কাছে, বাবাকে দর্শন করার জন্য যাবো, আমার মেয়ে মানে বলে আমি যাবো, বাবা আমার শরীরটা দেখা দেখা থাকে, এই এসছে। এই জন্যেই আজকে অনেক মানে আগ্রহকে এসছে, একদম সকালে পূজা ফুজা করে, বাবাকে পুজো ফুজা করে, একদম করে করে আমি আমার স্বামী স্ত্রী আমি নিজেকে নিয়ে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, অ্যাপয়েন্টমেন্টে কি আজকেরই পেয়েছেন? না না, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 3 দিন আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালোই হলো, বাবাকে দর্শন করি। আচ্ছা, মন্ত্র তো জপ করি, যখন সময় পাই করি, বা আমি সোমবার করি রাত্রিবেলা রাস্তাঘাটে, যখন মনে হয় রাস্তাঘাটে জপ করে যাই, মানে মুখ থেকে ওটা অটোমেটিক এসে যায়, অটোমেটিক হয়ে যায়। জয় শিবধাম, জয় শিবধাম। সবাই ভালো হোক, সবাই এখানে আসুক, সবাই কিছু পাবে, অনেক কিছু পাবে, মানে অনেক কিছু পাবে। এটা আশ্চর্য প্রদীপ বলা হয় না, সেটা আশ্চর্য প্রদীপ, এটা বাবার ধাম, বাবার ধামে শত কোটি প্রণাম। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি অ্যাকচুয়ালি খড়দা থেকে। আচ্ছা, প্রথম শিবধামে কবে এসেছিলেন? প্রথমে আমি শিবধামে এসেছি, পুরো ডেট তো বলতে পারবো না, মাসও বলতে পারবো না, 1.5 বছর হয়ে গেল। আচ্ছা, আমি শিবধামে প্রথম যখন এসেছি তখন আমি ভীষণ ভীষণ ক্রিটিক্যাল সমস্যা নিয়ে এসেছি, এবং সেই সমস্যাটা আমার 16-17 বছরে ছিল। তো আমি মানে অনেক টাকা নষ্ট করেছি, অনেক কিছু করেছি, কিন্তু কি করেছি আমি কিভাবে এই রাস্তা থেকে বেরোবো আমি জানতাম না। আমার ঘরে এরকম হতো যে ছেলে 1.5 মাস 2 মাস স্নান করেনি, খাইনি, ছেলে এরকম হয়েছে 6 মাস স্নান করেনি, এবং আমার বাধ্য ছেলে, সেই ছেলে আমার সাথে মানে খারাপ ব্যবহার করতো, ঘরে ভাঙচুর, এবং পুজো করলে সেই পুজো অব্দি করতে দিত না আমাকে, ধূপকাঠি জ্বালে করে জ্বালতে দিত না, তারপর মন্ত্র পাঠ করলেও আমাদেরকে এরকম বড় বড় চোখ করে তাকিয়ে থাকতো। তারপরে একদিন এই মোবাইল ঘাটতে ঘাটতে দাদার এই ভিডিওগুলো দেখি, দাদার ভিডিওগুলো দেখার পর ভাবি যে এটা মনে হয় ফেক, তারপরেও দেখতাম, ফেক ভেবে দেখতাম, তারপরেও দেখার পরে একদিন দেখলাম অ্যাড্রেসটা কোথায়, সেই অ্যাড্রেস পেলাম আমি তোমার কাছে, যে এইভাবে এইভাবে শিবধামে যেতে হবে। তখন আমি চিন্তা করলাম আমার পাশে বাপের বাড়ি, আমি যে এখানেই তো আমার বাপের বাড়ি, তাহলে তো এই অ্যাড্রেস বার করতে কোনো অসুবিধা নেই। তারপরে আমি বুক করলাম, বুক করার 5 মাস পর আমি অ্যাপার্টমেন্ট পেলাম। অ্যাপার্টমেন্টের দিন যেদিন আমি এখানে এসেছি, আসার পর আমি শুনলাম আমার ঘরে বাজে চারখানা কিছু ছিল, যেটা আমার দাদা দাদাভাই মোটামুটি, আমি এখানে আসাতে দাদাভাই বেরিয়ে গেছে,
আর দুটো রয়েছে আমার ঘরে। তো যাই হোক, এখান থেকে ঠিক হলো আমার ছেলে কোনো তাবিজ কবচ পুজো মন্ত্র ধূপকাঠি কোনো কিচ্ছু নিতে পারতো না, এবং আমাদের ঘরে পুরো মার কাটারি ব্যাপার। মানে স্বামী মানে ওরা দুটো পুরুষ মিলে আমার উপরে অত্যাচার করতো। আমার খুব ভালো ছেলে, বাধ্য ছেলে। এখন কি কি কাজ হয়েছে? কাজ হয়েছে ধরো, আমার ছেলে তো ভীষণ ভালো হয়ে গেছে, তো দাদার সব কাজ আমি ঘরে বসে এখনো করতে পারিনি। মাঝে আমার মা অসুস্থ হয়ে গেলো, মাও আমি মায়ের জন্য এলাম, দাদা বললো মা বাঁচবে না, মা কয়েক মাসের মধ্যে মা মারা যাবে, সেটাও হলো। দাদা বললো মায়ের আবারও ব্রেন স্ট্রোক হবে, ব্রেন স্ট্রোক হয়েছিল মায়ের, সেটাও হলো। হওয়ার পরে ধাম থেকে বেরালাম, ফোন আসলো যে মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে, মাও মারা গেল। আমি এসছি ছেলের কাজের জন্য, বুক করেছিলাম, আমি একজনকে নিয়ে এসছি। তো আমার কাজ হয়েছে বলে আমি ওদের বললাম তোরা চল, তোদেরও কাজ হবে। কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি পাঁচ মাস পর। তা ওই দাদার ছবিটা আমি স্ক্রিনে সেট করেছি, আর আমি মনে মনে জব করি, যেখানে সেখানে জব করি, রান্না করা খাওয়া উঠা বসা, আর এই মাঝের মধ্যে ছবিটাকে আমি দেখি। আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? বাকি ভক্তদের উদ্দেশ্যে আমি এখনই ঘরে বলে আসলাম, সব ভক্তদের এখানেও বলবো, যেখানে কেউ খালি হাতে যাবে না। এবং দাদার টাকা নেয় কিনা সবাই প্রশ্ন করে, আমি যাদের পাঠাতে চাই আমি এখানে বলি দাদা কিছু নেয় না, দাদা যেটুকানি কাজের জন্য দেয় সেটা আপনার ইচ্ছে, আপনি সেটা নেবেন কি নেবেন না, দাদা বলবে আপনাকে এটা নিতে, আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ইচ্ছে, আপনি সেই মুহূর্তেও নিতে পারেন, আপনার যখন সেই মুহূর্তে টাকা না থাকে আপনি পরে এসেও নিতে পারেন, কিন্তু দাদা বাধ্য করে না যেটা নিতে হবে। এবং আমি যখন এই মোবাইলের ছবিটা সেভ করেছি, আমার ছেলের কষ্ট হচ্ছিল না, দাদাকে আমি কবচ করতে দিয়েছি, আমি একটু প্রবলেমে কবচটা নিতে পারিনি, তো আমি যখন মোবাইলের ছবিটা সেভ করেছি যেই দিন, সেই দিনই আমার ছেলের সঙ্গে সঙ্গে জব, মানে ওই জবের আগে পরে কোনো ইন্টারভিউ দেয়নি, জব এবং জবের পরে আমার তিন দিন পরে আবার দাদা নিয়ে আসলো, অ্যাপার্টমেন্ট আসলো। জয় শিবধাম, জয় শিবধাম। দাদা ভীষণ ভালো কাজ করে, ভীষণ দাদার মানে ভীষণ, এখান থেকে কেউ খালি হাতে যাবে না। যে আজকে ধামে এসছেন, কিসের জন্য এসছেন আজকে? আমি এসেছি, আমার ছেলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাচ্ছিল না। আচ্ছা, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনার এই আগস্টে পাওয়ার কথা, সেটাও এই মাসেই পেয়ে গেছিল। আচ্ছা, তাই জন্য বাবাকে আবার মানে পুজো দিতে এসেছি, একটু ছেলে প্রথম স্যালারি দিয়ে পুজো দিতে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার তাহলে মনস্কামনা পূর্ণ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাকি ভক্তদের কি বলতে চাইছেন? ভক্তদের একটা কথাই বলবো, মন প্রাণ দিয়ে বাবাকে ডাকুন, আর নাই না ধ্যানটা করুন, আপনারা একদম মানে 100 ভাগের বেশি আপনারা ফল পাবেন। মানে প্রতি পদে তো কিছু না কিছু ফল পেয়েই যাচ্ছি, মানে অত অত খুঁটিনাটিটা মানে ইয়ে করি না আমরা ঠিকই, কিন্তু মানে প্রতিটা পদেই বাবাকে ডাকলেই সারা পাওয়া যাচ্ছে। জয় শিবধাম, জয় শিবধাম। শিবধামে কতদিন আগে এসেছিলেন? আমি এসেছি তাও কয়েক মাস হয়ে গেছে, কিন্তু ইয়ে করে বলতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমার স্বামী শ্বশুরমশাই একটা জায়গা দিয়েছিল তার বয়সনামা, এবং ওখানে যা ওর জন্য বলেছিলাম, ওটা হয়েছে। এবং মানে বলেছিল 15,000 টাকা, 14,000 টাকা, মানে যতদিন ধরে উনি মারা গেছেন 5-6 বছর হয়ে গেল, মানে ট্যাক্সটা দেওয়া হয়নি, সেটা দেওয়া হয়নি, তখন তার জন্য বলেছিল যে 15-16 হাজার টাকা মনে দিয়ে হোক করে যাচ্ছে। সেটা আমার খুব কমে, আমি খুব মাথায় আমার হাত ধরার মতো টাকা, কিন্তু সেটা আমার একদম খুব কমে এবং খুব ভালোভাবে আমার মতো এখন আমি আমার এটা চলতে, আমার স্বামী মানে ওই জমিটার মা আমি যেদিনকে প্রথম আমার একটা আশ্চর্যজনিত ব্যাপার, যেদিনকে প্রথম আমি অ্যাপয়েন্টমেন্ট পাই, তখন সেদিনকে আমি তো জানতাম না আমার পাবো, এবার আমি পড়েছিলাম জানতাম না, কিন্তু সেদিনকে ভোরবেলায় আমাকে বলছে দরজার দুধারে প্রদীপ দেব, দরজার দুধারে, বলছি দরজার দুধারে কিসের প্রদীপ দেবো, ঘিয়ে প্রদীপ না তেল দিয়ে দেবো, ওটা কি দিয়ে দেবো উমা, তারপর দেখি কি ঘুমটা ভেঙে গেছে 5টা বাজে, তারপরে যেই না 10-10:30 বাজে, তখন দেখছি মানে আমি বাইরে ছিলাম ঘরে মাত্র এসেছি, ফোনের মধ্যে দেখি রিং হচ্ছে, তখন দেখি এখন বলছে যে 11 তারিখে আসতে, জানুয়ারি মাসের 11 তারিখে আসতে, ওই আসলাম। এবং নানা দিক দিয়ে মানে আমি খুব মানে এখানে বলছি সবাইকে আসুন, ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে তো কিছু হবে না, একদম সেটাই।
জয় শিবধাম, জয় শিবধাম।